আজ আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণের প্রথম ক্লাসটি করবো এবং ক্লাসটি শুরু করব অনাক্রমতার ধারণা অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ ইমিউনিটি দিয়ে প্রথমেই জানব ইমিউনিটি বা অনাক্রমতা কী বা কাকে বলে আমাদের দেহে কোনো ক্ষতিকর জীবাণু ভাইরাস বা কোনো টক্সিন পদার্থ প্রবেশ করলে দেহ এক বিশেষ ব্যবস্থা সাহায্যে তাদের নির্মূল করে বা ধ্বংস করে এই বিশেষ পদ্ধতিকেই ইমিউনিটি বা অনাক্রমতা বলে যদি আমরা হিসেবে বলি তাহলে বলবো ইমিউনিটি বলতে বোঝায় রোগ সৃষ্টিকারী জীবাণু ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা উল্লেখ্য ইন্টারফেরন অনাক্রমতা হচ্ছে এক বিশেষ ধরনের অনাক্রমতা যে অনাক্রমতায় ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিশ্চিত হয়ে ভাইরাসের বিভাজনকে রোধ করে তাকে ইন্টারফেরন অনাক্রমতা বলে এবার চলে আসি অনাক্রম তন্ত্র বা ইমিউনিটি সিস্টেম বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগ আক্রমণের হাত থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকরক প্রভাব থেকে রক্ষা করে তাকে অনাক্রম্য তন্ত্র বা ইমিউনিটি সিস্টেম বলে বিজ্ঞানী অ্যাডওয়ার্ড জেনারকে তন্ত্রের জনক বলা হয় কারণ তিনিই প্রথম এই তন্ত্র পর্যবেক্ষণ করেছিলেন সুতরাং অনাক্রমতন্ত্রের প্রাথমিক কাজ হল দেহজ এবং বিজাতীয় বস্তুর পার্থক্য নির্ণয় করা এবং ওই বিজাতীয় বস্তুর বিরুদ্ধে দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেমন গুটি বসন্তের রোগের টিকা নিলে দেহ এমন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে যে ওই ব্যক্তি সারা জীবন ধরে গুটি বসন্ত রোগ হয় না এবার আমরা চলে আসবো অ্যান্টিজেনে অ্যান্টিজেন কি না যেসব বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয় তাদের অ্যান্টিজেন বলে যেমন প্রোটিন বিয়োদাকার ফলিস্যাকারাইড বিয়োদাকার লাইপোপ্রোটিন নিউক্লোপ্রোটিন ইত্যাদি এখানে আমরা অ্যান্টিজেনের চিত্র দেখতে পাচ্ছি এই অ্যান্টিজেন আবার দুই প্রকারের হয়ে থাকে যথা এক্সোজেনাস অ্যান্টিজেন ও এন্ডোজেনাস অ্যান্টিজেন এক্সোজেনাস অ্যান্টিজেন কারা না যেসব অ্যান্টিজেন প্রাণীদের বাইরে উৎপন্ন হয় তাদের বলছি আমরা এক্সোজেনাস অ্যান্টিজেন যেমন পরাগ্রেণু দূষক পদার্থ ভেষজ পদার্থ রোগ সৃষ্টিকারী জীবাণু ইত্যাদি অপরদিকে এন্ডোজেনাস অ্যান্টিজেন কারা না যেসব অ্যান্টিজেন প্রাণীদের ভেতরে উৎপন্ন হয় তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে যেমন ইঁদুর বেড়াল ভেড়া ঘোড়া প্রভৃতির লৈতকণিকায় অবস্থিত ফরম্যান্স অ্যান্টিজেন এবং স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড অবস্থিত কার্ডিওলিপিন এইরূপ অ্যান্টিজেন এবার চলে আসি অ্যান্টিবডিতে দেহের মধ্যে বাইরের থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাঁধা দেওয়ার জন্য যে সব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে সব অ্যান্টিবডি গ্লোবিল নামে পরিচিত মানুষের যে রক্তরস বা প্লাজমা প্রোটিনের থাকা প্রায় কুড়ি শতাংশ প্রোটিনই হল ইমিউনোগ্লোবিউলিন যাকে আমরা বড়ো হাতের আয় ও ছোট হাতের জি অর্থাৎ আইজি দিয়ে প্রকাশ করে থাকি এই ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি আবার পাঁচ রকমের বা পাঁচ প্রকারের হয়ে থাকে এইগুলি হল আইজিজি আইজিএ আইজি এম আইজিডি আইজিই চলে আসি আইজিজি এ প্রকার অ্যান্টিবডি রক্তেই বেশি থাকে তবে লসিকা ও অন্তেও পাওয়া যায় এরা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম এবার চলে আসি আইজিএতে এই প্রকার অ্যান্টিবডি মনোমার ও ডাইমার হিসেবে থাকে স্তনগন্তিক কোলাস্ট্রামে এই প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে আইজিএম এরা সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি এ দেখতে পাচ্ছি আমরা কে সবচেয়ে বড় আকারের রক্তে এরা পেন্টামার হিসেবে থাকে এরা লসিকা এবং বি লিম্পোসাইটের উপরিতলে অবস্থান করে আইজিডি এই প্রকার অ্যান্টিবডি রক্তে পয়েন্ট টু থাকে এরা মনোমার হিসেবে বি লিম্পোসাইডের উপরিতলে সংলগ্ন থাকে আইজি ই রক্তে এর পরিমাণ নগণ্য পয়েন্ট ওয়ান পারসেন্ট অর্থাৎ এই অ্যান্টিবডি সবচেয়ে কম পরিমাণে থাকে আমরা দেখতে পেলাম সবচেয়ে বেশি থাকে আইজিজি আর সবচেয়ে কম থাকে কে আইজিই আর সবচেয়ে বড় আকার কার না এম এই যে আইজিই যেটা রক্তে সবচেয়ে কম থাকে এরা মনোমার অবস্থায় মাস্টকোস ও বেসোফিল সেতকনিকার পর্দা অবস্থান করে এবার আমরা দেখে নেব অ্যান্টিবডির গঠন অ্যান্টিবডি ওয়াই আকৃতি বিশিষ্ট পলিপেপটাইড শৃঙ্খল বিশেষ দেখতে পাচ্ছি ওয়াই আকৃতি বিশিষ্ট এবং পলিপেপটাইট শৃঙ্খল বিশেষ অধিকাংশ অ্যান্টিবডিতে দু জোড়া অর্থাৎ চারটি পেপটাইড চেন থাকে এদের দুটি ভারী চেন দেখতে পাচ্ছি যাকে এইচ চেন বলা হয় আর দুটি হালকা চেন যাকে এল চেন বলা হয় থাকে প্রতিটি ভারী চেন আবার চারশোটির বেশি অ্যামাইনো অ্যাসিড দ্বারা এবং প্রতিটি হালকা চেন দুশোটি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয় চারটি পেপটাইড চেন পরস্পর ডাই সালফাইড বন অর্থাৎ এস এস বন দ্বারা সংলগ্ন হয়ে বা যুক্ত হয়ে ওয়াই আকৃতির গঠন তৈরি করে প্রতিটি অর্ধাংশ একটি হালকা চেন ও একটি ভারী চেন নিয়ে গঠিত হয় তারা এস এস বন্ধনী দিয়ে যুক্ত হচ্ছে ভারী ও হালকা চেনের মধ্যে দুটি সুস্পষ্ট অঞ্চল আবার দেখতে পাওয়া যায় উভয় চেনের অগ্রভাগে পরিবর্তনশীল অঞ্চল দেখতে পাচ্ছি যাকে আমরা ভি অঞ্চল বলছি এই অঞ্চলটি অ্যান্টিজেন বন্ধনকারী অঞ্চল প্রতিটি পলিপেপটাইড বন্ধনীর অবশিষ্ট অংশটি হচ্ছে ধ্রুবক বা অপরিবর্তনশীল অংশ বা কনস্ট্যান্ট অঞ্চল বা সি অঞ্চল এবার আমরা নেব অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য অর্থাৎ ডিফারেন্স বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিজেন হল দেহে অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু আর অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু রাসায়নিক প্রকৃতিতে অ্যান্টিজেন প্রোটিন ধর্মী হলেও এরা ধর্মী পলিস্যাকাইট জাতীয় হতে পারে কিন্তু অ্যান্টিবডি রাসায়নিক প্রতিতে প্রকৃতিতে সর্বদাই প্রোটিন ধর্মী হয়ে থাকে অ্যান্টিজেন সাধারণত লোহিত রক্তকণিকার কোষ পর্দার উপরিতলে বা জীবাণুর উপরিতলে অবস্থান করে অ্যান্টিবডি এরা সাধারণত প্লাজমা অর্থাৎ রক্তরসে থাকে অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডির সৃষ্টি হয় অপরদিকে অ্যান্টিবডির প্রভাবে কিন্তু অ্যান্টিজেন সৃষ্টি হয় না অ্যান্টিজেন অনাক্রমতা অনাক্রমতন্ত্র গত ইমিউন সিস্টেমটাকে উদ্দীপিত করে অনাক্রমতন্ত্রকে উদ্দীপিত করছে কে না অ্যান্টিজেন অপরদিকে অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে থাকে এই হল অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য